যে বোরিং থেকে পানি তুলতে পারবেন, এখানে কোনো টিউবওয়েলের প্রয়োজন নাই। অনায়াসে আপনি যে কোনো বোরিং থেকে বা যে কোনো ডুবা নালা খাল বিল পুকুর নদী যে কোনো জায়গা থেকে আপনি পানি ওঠাতে পারবেন। আমরা যে ডিজেল ইঞ্জিনগুলো ব্যবহার করে থাকি, এখানে বোরিং থেকে পানি ওঠাতে গেলে আমাদের টিউবওয়েলের প্রয়োজন নাই, এই মেশিনগুলো টিউবওয়েলের কোনো প্রয়োজন নেই। এবং এটা খুব সহজে বহনযোগ্য, আপনি যে কোনো জায়গায় আপনি এটা নিয়ে যেতে পারবেন, কারণ এটা ওজন আপনার 20-22 কেজি এরকম। তো এটা খুব অনায়াসে যে কেউ একজন মাথায় করে আপনি নিয়ে যেতে পারবেন। আমাদের ডিজেল ইঞ্জিনগুলো 3 ইঞ্চি বা 2 ইঞ্চি একটা মেশিন নিয়ে যেতে হলে 2 থেকে 3 জন বা লোক প্রয়োজন হয়। সেখানে এগুলো আপনি একজনে অনায়াসে যে কোনো অল্প বয়সী একটা ছেলেও আপনি চাইলে এগুলো নিতে পারেন। এই মেশিনগুলো আমরা বাংলাদেশের সকল জায়গায় সকল স্থানে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি। আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? সুন্দরবন ফার্মের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আজকে আমরা আপনাদের সামনে নিয়ে আসছি পানির পাম্পের কিছু সংগ্রহ। মানে আমাদের যতগুলো পানির পাম্প আছে তার ভিতরে এটা খুবই অল্প, কারণ এখানে জায়গা স্বল্পতার কারণ। তো এখানে যে যে মেন আইটেমগুলো আছে সেগুলো আমরা নিয়ে আসছি, এবং এটা হচ্ছে বোরিং থেকে পানি তুলতে পারবেন, এখানে কোনো টিউবওয়েলের প্রয়োজন নাই। অনায়াসে আপনি যে কোনো বোরিং থেকে বা যে কোনো ডুবা নালা খাল বিল পুকুর নদী যে কোনো জায়গা থেকে আপনি পানি ওঠাতে পারবেন। তো এখানে আমাদের যে মেশিনগুলো আছে সব থেকে হাই স্পিড এবং হাই কোয়ালিটি মেশিন হচ্ছে এটা, এটা হচ্ছে 4 ইঞ্চি। তো এই 4 ইঞ্চি মেশিনটা আমাদের কাছে আরও এক প্রকার আছে, এই যে কালারের এই কালারও একটা আছে, কিন্তু সব থেকে 4 ইঞ্চির হাই স্পিড মেশিন হচ্ছে এটা, এটা সব থেকে দামি মেশিন। তো এটা হচ্ছে, দেখেন এখানের মুখটা দেখলে আপনি বুঝতে পারতেছেন, এবং এর ইঞ্জিন স্পিড, এর চেক বল থেকে শুরু করে এর যে পানির পাম্প থেকে শুরু করে সব কিছু এভরিথিং দেখলেই বুঝতে পারবেন যে এটা কতটা হাই কোয়ালিটি এবং এই ইঞ্জিন শক্তি কতটুকু বড়। এটা সব থেকে উন্নত মেশিন, এবং এটা দিয়ে আপনি যে কোনো সেচ কাজ খুব অনায়াসে আপনি করতে পারবেন, এবং এটা আপনি চাইলে যে কোনো বোরিংয়ে আপনি ব্যবহার করতে পারবেন, কোনো প্রকার টিউবওয়েলের প্রয়োজন নাই। এটা অটোমেটিক্যালি হাওয়া টেনে নেয়, এবং এখানে 1 লিটার পেট্রোলে আপনি প্রায় 1.5 ঘন্টার মতন আপনি এটা ব্যবহার করতে পারবেন। আপনার স্পিডের পরে মোটামুটি সব কিছু নির্ভর করে যে কত সময় আপনি ব্যবহার করতে চাচ্ছেন বা কীরকম স্পিড দিচ্ছেন, তারপরে সব কিছু এটা নির্ভর করে। এবং এইগুলো তো ফোর স্ট্রোক ইঞ্জিন, আসলে এখানে তেমন কিছু বলার মতো নাই। দেখেন এখানে হচ্ছে চেক বল, এটা হচ্ছে আপনার ফুয়েল ট্যাঙ্ক, এটা আপনি পেট্রোল অথবা অকটেন যে কোনোটা ব্যবহার করতে পারেন, এটা হচ্ছে গ্যাসোলিন, ওয়াটার পাম্প, টোটালি যে কোনোটা আপনি ব্যবহার করতে পারেন। তো এটা হচ্ছে 4 ইঞ্চি সব থেকে হাই কোয়ালিটির। এরপরে আছে হচ্ছে আপনার 3 ইঞ্চি, তো এটা হচ্ছে 3 ইঞ্চি, আর এটা হচ্ছে মোটামুটি আপনার 4 ইঞ্চি তো হাই, সব থেকে হাই স্পিড 3 ইঞ্চি, তার থেকে একটু স্পিড কম হবে, কিন্তু এটা আপনি আপনার যে কোনো কাজ আপনি খুব সহজে অনায়াসে করতে পারবেন, এবং এটা অনেক হাই স্পিডে আপনি এখানে পানি তুলতে পারবেন। এবং এটা আপনি 1 লিটার পেট্রোলে আপনি আচ্ছা অনায়াসে প্রায় 2 ঘন্টার কাছাকাছি আপনি এটা ব্যবহার করতে পারবেন। আপনার 4 ইঞ্চিও 7.5 হর্স ইঞ্জিন, কিন্তু এটা সব থেকে বড় ইঞ্জিন, এবং এটাও আপনার 7.5 হর্স ইঞ্জিন, কিন্তু এটা হচ্ছে আপনার 3 ইঞ্চি। তো এটা 3 ইঞ্চি দিয়ে আপনি চাইলে আপনি খুব সহজে অনায়াসে আপনার যে কোনো বোরিং থেকে শুরু করে এভরিথিং সবখানে আপনি পানি উঠাতে পারবেন। এবং এখানে এই যে এখানে টিউবওয়েলের যে জায়গাটা দেখছেন, এখানে টিউবওয়েলের কোনো প্রয়োজন নাই, অর্থাৎ আমরা যে ডিজেল ইঞ্জিনগুলো ব্যবহার করে থাকি, এখানে বোরিং থেকে পানি ওঠাতে গেলে আমাদের টিউবওয়েলের প্রয়োজন হয়, এই মেশিনগুলো টিউবওয়েলের কোনো প্রয়োজন নেই। এবং এটা খুব সহজে বহনযোগ্য, আপনি যে কোনো জায়গায় আপনি এটা নিয়ে যেতে পারবেন, কারণ এটা ওজন আপনার 20-22 কেজি এরকম। তো এটা খুব অনায়াসে যে কেউ একজন মাথায় করে আপনি নিয়ে যেতে পারবেন। আমাদের ডিজেল ইঞ্জিনগুলো 3 ইঞ্চি বা 2 ইঞ্চি একটা মেশিন নিয়ে যেতে হলে 2 থেকে 3 জন বা লোক প্রয়োজন হয়। সেখানে এগুলো আপনি একজনে অনায়াসে যে কোনো অল্প বয়সী একটা ছেলেও আপনি চাইলে এগুলো নিতে পারেন। এরপরে আমরা আসি যেটা হচ্ছে আমাদের 2 ইঞ্চি, এবং প্রতিটা মেশিনের সাথে এরকম টুল বক্স পাবেন সবকিছু, আপনার এই যে এই চেক বলগুলা, এখানের চেক বলগুলা যেগুলো আপনার সবকিছু দরকার, আপনার ফুটবল থেকে শুরু করে এভরিথিং যা যা প্রয়োজন এরকম আপনি সবকিছু পাবেন। এবং নিচে এই যে পায়া থাকে যেগুলো আপনার মেশিনগুলোকে বসানোর জন্য, সবকিছু এরকম আপনি পেয়ে যাবেন। এবং এখানে যে দেখছেন এটা হচ্ছে আপনার 2 ইঞ্চি একটি মেশিন, কিন্তু দেখেন অনেক কোম্পানির যে 2 ইঞ্চি মেশিনগুলো বেশিরভাগই বেরাশ কাটার ধান কাটার মেশিন দিয়ে তৈরি করে দিচ্ছে 2 ইঞ্চি 1.5 ইঞ্চি, কিন্তু আমাদের কিন্তু না, আমরা 3 ইঞ্চিতে যে ইঞ্জিনগুলো ব্যবহার করছি 2 ইঞ্চিতে আমরা সেম ইঞ্জিন ব্যবহার করছি, অর্থাৎ সেম স্পিড, শুধুমাত্র এখানে আপনার যে পানির পাম্পটা আছে এই পাম্প হেডটা এটা হচ্ছে আপনার 2 ইঞ্চি, অর্থাৎ এর জন্য আপনার স্পিড কম প্রয়োজন হবে, আপনার তেল খরচ কম হবে, অর্থাৎ এখানে এটাই আপনি 1 লিটার পেট্রোল বা অকটেন দিয়ে আপনি অনায়াসে চাইলে 2 ঘন্টার বেশি আপনি ব্যবহার করতে পারবেন।
এবং এটা খুব হাই স্পিডে আপনার শাকসবজি থেকে শুরু করে আপনার পুকুর থেকে শুরু করে যে কোনো জায়গায় সেচ কাজে আপনি চাইলে এটা ব্যবহার করতে পারেন। এবং এই মেশিনগুলো আমরা বাংলাদেশের সকল জায়গায় সকল স্থানে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি। এবং আমাদের অফিস আছে ময়মনসিংহ, আপনি চাইলে ময়মনসিংহ আসতে পারেন, আমাদের বগুড়া শাখা আছে বগুড়া আসতে পারেন, অথবা আমাদের হেড অফিস খুলনা এখানে আসতে পারেন। তো আমরা তো কোরিয়ার সার্ভিসে সব জায়গায় পাঠিয়ে দিয়ে থাকি। তো ভিউয়ার্স, এই মেশিনগুলো যাদেরকে পছন্দ হয়েছে তারা অবশ্যই দাম জানার জন্য আমাদের ওয়েবসাইট sundarbanfarm.com ভিজিট করুন। এখানে প্রতিটা মেশিনের ছবি সহ দাম দেওয়া আছে এবং বাংলাদেশের সব থেকে কম রেট আমরা দিচ্ছি এবং সব থেকে হাই কোয়ালিটির ইঞ্জিন আমরাই দিচ্ছি। এবং আমাদের মেশিন, প্রতিটা মেশিন এক বছরের ফ্রি সার্ভিসিং ওয়ারেন্টি পাবেন এবং যে কোনো স্পেয়ার পার্টস আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন। তো ভিউয়ার্স, মেশিনগুলো যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।